গুড মর্নিং বন্ধুরা, শরীর ভালো লাগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, আমি পাস্তাটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, কিন্তু এতে না যাবে কোনো ডিম, না যাবে কোনো পেঁয়াজ। একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, বাবু খেতে পছন্দ করে না, ও শুধু ডিমের অমলেটটাই খেতে পছন্দ করে। আর না যাবে কোনো লঙ্কা। এবার দেব একটু টমেটো সস, যেটাকে আমরা কিষান সস বলি। এর আগে কয়েকবারই পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, তারপর ডিম দিয়ে বানিয়ে দিয়েছি, কিন্তু অতটা না খায় না, একদমই খায় না বললে চলে, বলে পছন্দ হয় না, ভাল লাগে না। এবার আমি একটু পাস্তা মশলা দিয়ে নাড়িয়ে নামিয়ে নেব। তার মধ্যে তোমাদের কাছে একটা কথা বলি, পাসপোর্ট করতে গেছিলাম, সেখানে প্রথম আমাদের যে হিয়ারিংটা হয় সেখানে বাবুরটা ক্যান্সেল করে দিয়েছে, আর আমারটা আমার শাশুড়িরটা হয়েছে। কারণ ওখানে না একটা সমস্যা হয়ে গেছে কি, তবে জিনিসটা আমি একটু মানে দু তিনবার আমার যেতে হলেও, একটু হয়রান হলেও, তবুও ভালো বিষয়টা, মাকে ছাড়া বাবা কোনো অ্যাপ্লাই করতে পারবে না বাচ্চার জন্য, আর বাবাকে ছাড়া মাও কোনো অ্যাপ্লাই করতে পারবে না। তো আমি ওকে এবার দিয়ে দিলাম। বাবুর একটু টেনশন হচ্ছিলো যে তোমাদেরগুলো হবে, তোমারটা ঠাম্মিরটা হবে, আমারটা তো হবে না, আমার মনটা খারাপ হয়ে গেছিলো ওখানে বসেই। তো ওকে আমি আর কিছু বলিনি, তা আমি বললাম যে তোমার পাপা আসলে হবে। তো তখনও নিজেকে নিজে বোঝাচ্ছে যে তোমাদেরগুলো পূর্ণ হয়ে যাবে, আমারটা নতুন থাকবে। না তুমি তো ডিম বলো যে কি, এতে আমার খেতে ভালো লাগে না, সেই জন্য তো দিইনি। ডিম খেলার পরের দিন থেকে দেব। ডিম খাবে না? হ্যাঁ, তোমার ডিম ভালো লাগে না খেতে, এতে পাস্তায়? আমি জানি তো, তার জন্যই তো দিইনি। আর অন্য অন্য বাচ্চার তুলনায় খুব কম খায়, বয়স হিসেবে খুবই কম খায় ওরা। অনেকভাবে খাওয়ানোর চেষ্টা করি কিন্তু খায় না, খুব বায়না করে। ঠিক আছে, লেখো দুই এক চামচ পাস্তা খেয়ে তো রেখে দিল। পড়াতে বসেও দেখো কত ঝামেলা, ওকে যে কত কিছু করে পড়াতে হয়। তবে একটা জিনিস কি ভালো জিনিস, সেটা একবার দেখালে দ্বিতীয়বার দেখাতে হয় না, কিন্তু প্রচুর দুষ্টুমি করে এবং অনেক বুঝিয়ে পড়িয়ে আমার পড়াতে হয় লেখা। এখনকার বেশিরভাগ বাচ্চাদেরই তো ওই করতে হয়, যাই হোক তবুও ভালো। পড়তে বসে কত দিকে খেয়াল, জেড ঠিক করে দাও, জেড জে ওয়াই ওয়াই হয়েছে ঠিক করা, ওয়াইটা মুছে আবার লেখো, ওয়াইটা ঠিক হয়নি, লেখো সুন্দর করে লেখবা। ওয়াই, হ্যাঁ মুছা হয়েছে, মোছা হয়নি, ওই যে এখনো রয়েছে, লেখো সুন্দর করে লাগবে। একবার পেন দিয়ে, একবার উড পেন্সিল দিয়ে দেখো অবস্থা। পড়তে বসে আবার একটু ছবি এঁকে নিল। পাটটা অন্যভাবে শিখেছে তাই একটু এরকম হয়ে গেল।
একা একা নিজে থেকে পারে, কিন্তু যখন একটু নকশা করে তখন আর হয় না। বড় ছোট বড় হাতের লিখলে একবারে হয়, কিন্তু ছোট হাতের লিখলে একবারে পারে না। আর ভিতর ওটা এন হয়েছে, তারপর এ, হ্যাঁ এটা কাছাকাছি লেখো, এটা দাও এ, ওটা বড় হাতের লিখতে হয় না, ওটাখানে ছোট হাতের লিখতে হয়। এল লেখো, এল হয়ে গেল। এইটা ভুল করেছো কি কি বলতো, তোমার এনটা ছোট হাতের হবে, এটা ছোট হাতের হবে, ঠিক আছে? প্রথম অক্ষর বড় হয়, তারপরে গুলো ছোট হয়, ঠিক আছে? এদিকে আমার গ্যাস অফিস থেকে ফোন করলো, বাবুকে পড়িয়ে তাড়াতাড়ি করে ওকে কটা খাইয়ে আমি তাড়াতাড়ি করে চলে আসলাম। তো 45 মিনিট লেগেছে, আমি কোথাও দাঁড়াইনি, যে কোথাও একটুও দাঁড়াইনি। যেখানে আমি মানে বাড়ির থেকে বেরিয়েছি, আমি সব কিছু সঙ্গে সঙ্গে পেয়ে গেছি, ওই জন্য কোনো অসুবিধা হয়নি। এদিকে প্রচুর বৃষ্টি শুরু হলো, আমি যে বাড়ি যাব কি করে সেটাই ভাবছি। তো টুকটুকি এলা কাকা বলছে একটু পরে পরে যাও, ওইখানে দাঁড়িয়ে থেকো, আর একারে ছাড়া তো নিয়ে মানে একারে নিয়ে যাবে না বাড়িতে পর্যন্ত, যদি 2-3 জন হতো তো নিয়ে যেত, তার জন্য বলছে একটু দাঁড়িয়ে যেও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফেসবুকে হলে ফলো করে রেখো, ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।